আমরা নবীর জন্মে এই শ্রেষ্ঠতম আমলটি যদি করি তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে কি বলেন লাভ হবে না ক্ষতি হবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ বিভ্রান্তিকর বক্তব্যগুলো আজকে আমাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে মুহূর্তের ভিতরে অত্যন্ত বড় এবং সম্ভ্রান্ত মানুষেরা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর পর্যন্ত শুধুই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন নবুয়ত নাযিল হয়েছে তারপরে হচ্ছে আমাদের জন্য রাসূল আমাদের জন্য অনুসরণীয় আমরা কি এই কথা মানব কি বলেন মানব ان كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا مولانا محمد দিনের নবী উম্মত লাগি দিনের নবী উম্মত লাগি শৈলেন জুলুম খাইলেন মার তয়েফে মার খেয়ে নবী বেহুশ হইলেন তিন তিন বার আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা জীবন যৌবন সব হারাইলাম জীবন যৌবন সব হারাইলাম নবী তোমার দেখা পাইলাম না মৃত্যুর আগে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিয়েন না আল্লাহুম্মা মুআজ্জাজ মোহতারাম আঞ্জুমানে সদরে জলসা বাইতুল মনসুর জামে মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সম্মানিত মুসল্লিয়ানে আজম খতিব সাহেব যুবক ভাইরা ছোট্ট কচি কাঁচা সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সুদিনা মা ও বোনেরা আলোচনার শুরুতে আবারও আমি আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ইলাহুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ যে মহান মুনিব আমাদেরকে নানান প্রতিবন্ধকতা প্রতিকূলতা সীমাবদ্ধতার ভেতরেও নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী আলাইহি সালাতু ওয়া সালামের শুভাগমনকে কেন্দ্র করে আজকের এই মজলিস কায়েম করা এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম সৃষ্টিকুলের মুক্তিদূত রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম বিশ্বনবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধী সন্ধ্যা থেকে পর্যন্ত আমরা বসেছি কষ্ট করেছি যে আলোচনা শুনেছি আরও যে আলোচনা আল্লাহ তৌফিক দিবেন শুনবো আমাদের কষ্ট হলেও আমাদের লাভ হবে না ক্ষতি হবে কি বলেন লাভ হবে না ক্ষতি হবে অল্প হবে না বেশি হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ামান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো অনুকরণ করলো প্রকারান্তরে সে আল্লাহকে অনুসরণ করলো আল্লাহকে মেনে নিল বলেন না সুবহানাল্লাহ রাসূলকে অনুসরণ করতে গেলে রাসূলের পরিচয় রাসূলের জীবন বৃত্তান্ত রাসূলের সীরা জানার প্রয়োজন আছে না নাই কি বলেন আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করেছেন এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে না কে বলেন কোনো সন্দেহ আছে না আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে দাত্তহীন কণ্ঠে ঘোষণা করেছেন مَنْ كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ بَلْنَا سُبْحَانَ اللَّهِ أَمْرَ اللَّهِ تَعَالَى دُنِيَار مَنُوشْكَ ডেকে বলছেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দুনিয়ায় প্রেরণ করছি তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন তিনি হচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একই সঙ্গে ওয়া খাতামান নবিয়্যিন এবং নবীদের শেষ নবী বলেন না সুবহানাল্লাহ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছেন যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পথ ভোলা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করবার জন্য যেই নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারী মুসলিমের বর্ণনা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন তুলুহু সিত্তুনা জারাআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দৈর্ঘ্য ছিল ষাট গজ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটাকে নির্মাণ করে ফেললেন আল্লাহ তাআলা তার ভেতরে জীবন শক্তি দিয়ে দিলেন ওয়ানাফাক্তা ফিহি মির রূহি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন শক্তি যখন তার ভেতরে ফুঁকে দিলেন এই রূহ তখন তার ভেতরে থাকতে চায় না অন্ধকার অন্ধকার বলে বের হয়ে আসে এভাবে করে তিনবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যখন ফুঁকে দিলেন রব্বে করিম বারবার রূহ বের হয়ে আসার কারণ জিজ্ঞেস করলে রূহ ডেকে বলে আল্লাহ আমাকে এমন জায়গায় দিয়েছেন জায়গাটা বড় স্যাঁতসেঁতে বড় অন্ধকার আমার এই জায়গায় থাকতে ভালো লাগে না বড় ভয় হয় রব্বে রব্বে করিম এইবার
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালার দেশে নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন স্থির করে দিলেন শরীরের ভিতরে আলোকিত হয়ে গেল শরীরের ভিতরে নূরে মুহাম্মাদী দ্বারা আলোকিত ঝলমল যখন করতেছে এইবার রূহ আর বের হয় না রূহ তখন স্থির হয়ে গেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত মানুষ হয়ে গেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার জন্য অনুমোদন করে দিলেন জান্নাতে ঠিকঠাক মতো তিনি থাকতে চায় না একা একা মানুষ নাই জনমানব শূন্য এলাকা সুন্দর না জনে আমত খচিত যা চাইবে সব পাইবে কিন্তু কথা বলার মানুষ নাই বিষয়টা কষ্টের না সুখের কি বলেন কষ্টের না সুখের আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আমার বন্ধুরা বাবাজিরা ইতিহাস বড় দীর্ঘ আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করে দুজনকে জান্নাতে বলে দিলেন আদম তুমি যাও হাওয়াকে নিয়ে এই জান্নাতে বসবাস করো যা ইচ্ছা করো খাও দাও ঘোরো ফেরো কিন্তু ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে যাইও না ইতিহাস দীর্ঘ সকলের কম বেশি জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে এই গাছের ফল ভক্ষণ করলেন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে মক্কা মুকাররমায় যারা গিয়েছেন হজ করতে জাবালে রহমত আরাফার ময়দানে রয়েছে সেই জায়গায় মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার পরিচয় লাভ হলো পরিচয় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম তুমি যে তওবা করলা মুহাম্মদের নাম দিয়ে কাইফা আরাফতা তুমি কিভাবে মুহাম্মদের পরিচয় জানলে হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে শুরুতে বলেছিলাম ওমার আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলেন রূহ ফুঁকে দেওয়ার পরে আমার ভিতরে যখন জীবন শক্তি ফিরে এসেছে ফারফাতু রাসি আমি আমার মাথাকে আসমানের দিকে উঁচু করেছি এবং আমি দেখতে পেরেছি আলাল কাওয়ামিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ কি বলেন ঈমান থাকবে কালেমার দুটি অংশ একটি হচ্ছে তাওহীদ আরেকটি হলো রিসালা তাওহীদ স্বীকার করবে অথচ রিসালাত স্বীকার করবে না সে কি মুমিন হতে পারবে কি বলেন মুমিন হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পরিচয় দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন আর সেই পরিচয় আমরা নিত্যদিন যত নামাজ আদায় করি সকল নামাজের শুরুতে সূরা ফাতিহার শুরুতে আমরা সেটার স্বীকৃতি দেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলে থাকি সব সময় সব ওয়াক্ত নামাজের ভেতরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পরিচয় করিয়ে দিয়ে বলছেন শোনো দুনিয়ার মানুষ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার বহুমাত্রিক এই জগতের যত জায়গা বিস্তৃত আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা আসমান সমস্ত জায়গার রুবুবিয়ত কার কি বলেন কার আমাদের জীবন দেন কে আমাদের মৃত্যু ঘটাবেন কে আমাদের সুস্থ করেন কে অসুস্থ করেন কে সেই আল্লাহ তাআলা বলছেন আমার রুবুবিয়ত যত জায়গা নিয়ে শোনো আমি যেই নবী যেই রাসূল আখেরি জামানায় প্রেরণ করেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত জায়গা বিস্তীর্ণ করে আমি তাকে রহমত করে পাঠিয়েছি বলেন না সুবহানাল্লাহ এজন্য নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের মর্যাদা সকল সৃষ্টির চেয়েও আকাশ চুম্বী মর্যাদা এজন্য কবি অত্যন্ত চমৎকার করে বলেছেন লা ইউমকিনুস সানাউ
كما كان حقه بعد از خدائي بزرگو توي قصه مختصر عبداللہ بیٹا محمد صلی اللہ علیہ وسلم سناب صفات پرشنگشا گنگان مجادا اگلو اما ترا بلا شمبب نائی تر حاک ادائی کوری امی گنگان کوری شش کرتے باربونا کنتو اکتی کتھا دنیا باشی امی بولے جائی محمد الرسول اللہ مجادا ہلو امان رب کریم حچن خالق খালেকের পরে মখলুকের ভিতরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ চুম্বী মর্যাদা সম্পন্ন মানুষটাকে যখন এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন আধারের তম স্বচ্ছন্ন আরব বিশ্ব মানুষে মানুষে রক্তপাত মারামারি হানাহানি মানুষ মানুষের ভেতরে কোন সভ্যতা সংস্কৃতি কোন রকম পরকালীন চিন্তা কিছু ছিল না কোথা থেকে এসেছে কোথায় যেতে হবে কি তাদের করণীয় কি বর্জনীয় কি তাদের পরিণতি কিছু যখন জানতো না মানুষ যখন জীবন্ত কন্যা শিশুকে নিজ হাতে পিতা যখন ভূমি গর্ভে মাটি দিয়ে দিত ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহর ওরসে মা আমিনার গর্ভে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের সময় দুনিয়ায় পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা মা আমিনা ডেকে বলে দুনিয়ার মানুষ পৃথিবীর বুকে এমন কোন মা নাই যেই মা সন্তান ভূমিষ্ঠ দিতে গিয়ে সন্তান পেটে রাখতে গিয়ে কোনো কষ্ট সহ্য করে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি সামর্থ্য সাহস দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেটে নিয়া আমি কোনোদিন বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করি নাই শুধু তাই নাই আমি যখন আমার সন্তানকে ভূমিষ্ঠ করলাম আমার গর্ভ থেকে যখন আমার সন্তান আলাদা হয়ে গেল আমার সন্তানের চেহারার ভিতরে এত বড় শক্তিশালী লাইট এত শক্তিশালী আলো প্রজ্বলিত হয়েছে আমি এই মক্কা মুকাররমায় বসে সেই আলোর দ্বারা আদাতলাহু কুসুরু শাম শাম সিরিয়া দেশের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি সেই নবীকে নূর নবী বললেও এক শ্রেণীর মানুষের গাত্র দাহ হয় কি বলেন ঠিক কিনা কি বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين الله اكبر الله বলছেন দুনিয়ার মানুষ তোমাদের কাছে এসেছে একটি কিতাব একটি আলো এবং একটি কিতাব এই আলো এবং কিতাব দ্বারা কি উদ্দেশ্য পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের ভিতরে লিখছেন এই নূর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা নবীজি আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন এই খবর আবু লাহাবের কাছে পৌঁছে গেল আবু লাহাবের দাসী সুয়াইবা তার কাছে গিয়ে বলল মনিব আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই কিন্তু তার একটা সন্তান দুনিয়ায় আগমন করছে আবু জেহে আবু লাহাব সবচেয়ে অভিশপ্ত একটা মানুষ যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অভিসম্পাদ দিয়ে সূরাতুল লাহাব নাজিল করছে কে বলেন ঠিক কিনা কিন্তু দাসী সুয়াইবা যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি তখন রসুল হয়েছেন এই খবর তার কাছে যায় নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে দাসী সুয়াইবা যখন এই খবরটা তার মনিব আবু লাহাবের কাছে পৌঁছে দিল আবু লাহাব ডেকে বলে তুমি যখন আমাকে এই সুসংবাদটা দিয়েছো যাও আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে শাহাদাত আঙ্গুলি প্রদর্শন করে তাকে আজাদ করে দিয়েছে বন্ধুরা বাবাজিরা এই নিকৃষ্টতম জাহান্নামী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে তাকে অভিশাপ দিয়েছেন কিন্তু এই জাহান্নামের মানুষটা যখন জাহান্নামে সাজা ভোগ করে 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 বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন
আবু লাহাবকে স্বপ্নে দেখেছে নবীর সাহাবী এবং তাকে জিজ্ঞেস করছে কি অবস্থা তুমি তো নবীকে মানো নাই তুমি পরকালীন জীবনে তোমার কি অবস্থা ডেকে বলে আবু লাহাব ডেকে বলে বড় ভুল করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন রাসূল হিসেবে মেনে নাই নাই আমাকে প্রচন্ড রকম আযাব এবং গজবের ভিতরে সময় পার করতে হয় কিন্তু এর ভিতরে খুশির একটা খবর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে এই খবরটা শুনে আমি আমার দাসীকে শাহাদাত আঙ্গুলিয়ে সারা করে তাকে আজাদ করে দিয়েছিলাম সেই কারণে যখন সোমবার আসে আমার আযাবগুলো হালকা করে দেওয়া হয় আর এই শাহাদাত আঙ্গুলি যখন আমি আমার মুখের ভিতরে নেই আমার সমস্ত তৃষ্ণা নিবারণ হইয়া যায় একজন জাহান্নামী মানুষ একজন অভিশাপপ্রাপ্ত প্রাপ্ত মানুষ সে যদি নবীর জন্মে খুশি হয়ে দাসী আজাদ করার কারণে জান্নাতি স্বাদ পেতে পারে জাহান্নামের আযাব যদি তাকে লাগব করা হয় আমরা ঈমানদার হয়ে মুমিন মুসলমান হয়ে রাসূলের উম্মত হয়ে রাসূলের আশিক হয়ে নবীজির জন্মে খুশি প্রকাশ করে যদি মানুষকে মেহমানদারি করাই লাভ হবে না ক্ষতি হবে কি বলেন লাভ হবে না ক্ষতি হবে কেমন লাভ হবে কেন লাভ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছে বুখারী মুসলিমের বর্ণনা হাদিসের ভিতরে কোন রকম কিলোকাল নাই কোন কথা চলবে না সহি বর্ণনা আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আইয়ুল ইসলামে খাইরুন নবী আমার বলে দেন ইসলামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজগুলো আল্লাহর হাবিব ডেকে বললেন সনাতু তিয়ামুত তাআম তুকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ তোমরা মানুষকে অন্ন দিবে অভাবী হোক ভালো হোক সকল মানুষকে তোমরা আহার খাওয়াবে তাকে মেহমানদারি করবে অতুকরিউ সালাম এবং সালামের প্রচলন করবে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ যদি তুমি তাকে চেনো তাহলেও সালাম দিবে যদি না চেনো তাহলেও সালাম দিবে ইসলামের এই সুমহান কাজগুলো তোমরা করবে তো আমরা নবীর জন্মে এই শ্রেষ্ঠতম আমলটি যদি করি তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে কি বলেন লাভ হবে না ক্ষতি হবে আজকের সোশ্যাল মিডিয়ার যুগ বিভ্রান্তিকর বক্তব্যগুলো আজকে আমাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে মুহূর্তের ভিতরে অত্যন্ত বড় এবং সম্ভ্রান্ত মানুষেরা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর পর্যন্ত শুধুই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন নবুয়ত নাজিল হয়েছে তারপরে হচ্ছে আমাদের জন্য রাসূল আমাদের জন্য অনুসরণীয় আমরা কি এই কথা মানব কি বলেন মানব তিনি কি নবুয়ত প্রাপ্তির সাপেক্ষে রাসূল হয়েছেন না আরো আগে কত আগে সৃষ্টির আগে এই বনি আদম সৃষ্টির আদম সৃষ্টির আগে তিনি রাসূল হয়েছেন নবী হয়েছেন কে বলেন ঠিক কি না এই কথা আমার নয় সহিহ তিরমিজির হাদিস ইমাম তিরমিজি আলাইহির রহমা তিনি হচ্ছেন এমন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ এবং শাগরেদ ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি দুজন পরস্পর পরস্পরের ওস্তাদ শাগরেদ তিনি ইমাম বুখারীর কাছ থেকে হাদিস নিয়েছেন ইমাম বুখারী ইমাম তিরমিজির থেকে হাদিস নিয়েছেন এত বড় বিখ্যাত একজন মুহাদ্দিস সিয়াসত তার একটা কিতাব তিনি রচনা করেছেন যাকে জামে মানের কিতাব সেই তিরমিজির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর হাবিব মাতা ওয়াজাবাত লাকা আন-নুবুয়া আমাদেরকে বলে দেন আপনার জন্য কখন নবুয়ত নির্ধারণ করা হয়েছে নবী আলাইহিস সালাম ডেকে বলেন ইনা আদামু বাইনাল মাই ওয়াত তিন অপর আরেকটি বর্ণায় বাইনার রূহি ওয়াল জাসাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখনও নবী করেছেন যখন আদম পানি মাটির মধ্যে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ যখন আদমের রূহ ফুঁকে দেওয়া হয় নাই যখন আদম অস্তিত্বে আসে নাই তারও বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন তো সেই নবীর প্রাথমিক জীবন আমাদের জন্য আদর্শের আছে না নাই কি বলেন আছে না নাই নবীজিকে আদর্শের মূত প্রতীক মক্কার কাফেরেরা নবুয়তের পূর্বেই ঘোষণা করেছে তারা তাকে আস-সাদিক আল আমিন হিসেবে মেনে নিয়েছে মক্কার যুবকেরা যখন বিপদগামী হয়ে যাচ্ছিল তাদেরকে সংগঠিত করে হিলফুল ফুজুল নামক সংগঠন করে দিয়েছেন কি বলেন ঠিক কিনা মক্কার মানুষেরা কাবা সংস্কার করতে গিয়ে হাজারে আসওয়াদ যখন তারা কে এই মহামূল্যবান পাথরটি সংরক্ষণ করে যথাস্থানে রাখবে তাদের মধ্যে মারামারি রক্তপাতের উপক্রম হলো
তখন তাদের পক্ষ থেকে প্রশ্ন আসলো আগামী দিন যিনি প্রতুষ্যে ভোর বেলায় সর্বাগ্রে বাইতুল্লাহ আসতে পারবে সে এই সিদ্ধান্তটা দিয়ে দিবে তখনো নবুয়ত নাজিল হয় নাই তখনো নবী এটা প্রকাশ পায় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সবার আগে চলে আসতেন